এখানেই বোঝা যাচ্ছে আপনার মন মানসিকতা কতটা ভালো। এই সুপ্রিয়া, লিমিট রেখে কথা বল, লিমিট রেখে কথা বল। তুই তনুশ্রীর মন মানসিকতা কথা বলে তুই জানতে চাস? তোর মতো তোর লেভেলের কথা তুই তনুশ্রীকে বলছিস? কোথায় চাঁদ তনুশ্রী, চাঁদ আর কোথায় পাঁদ তুই, বুঝেছিস? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো। তো আজকে আমি যার সম্পর্কে কথা বলতে এসেছি তার সম্পর্কে এর আগে আমি কোনোদিন কথা বলিনি। অনেকেই তাকে নিয়ে ভিডিও করেছে কিন্তু আমি এখনও পর্যন্ত ওকে নিয়ে কোনো ভিডিও করিনি। তবে আজকে আমি ওকে নিয়ে ভিডিও করতে বাধ্য হলাম। আমি কার কথা বলছি তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে কদিন আগে আমাদের ইন্ডিয়াকে খুব জঘন্যভাবে অপমান করেছিল, আমাদের ইন্ডিয়া সম্পর্কে খুব খারাপ খারাপ কথা বলেছিল। সেই নিয়ে অনেক প্রোটেস্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। তো আমি সেই ব্যক্তি, সেই মহান মহিলা, আমি তাকে নিয়েই কথা বলতে এসেছি। তো সেই মহিলা একটা ভিডিও দেখলাম, আমাদের তনুশ্রীদি, তনুশ্রী ভট্টাচার্য আমাদের তনুশ্রীদির সম্পর্কে ভিডিওটা করেছে। মানে থাম্বনেলটা দেখেই এলাম, তনুশ্রীদির ব্যক্তিগত ব্যাপার নিয়ে বেশি, খুব বেশি মাথা ঘামিয়ে ফেলেছে, তনুশ্রীদির ব্যক্তিগত ব্যাপার নিয়ে। তো চলো তোমাদের আমি একে একে ওর ভিডিওর ক্লিপসগুলো শোনাবো আর আমি তার উত্তর দেব, একে একে উত্তর দেব, ঠিক আছে? তো প্রথম ক্লিপসটা শোনাই। কালকে আপনার একটা ভিডিও আমার সামনে পড়েছিল, তাই আমি আপনাকে কমেন্ট করেছিলাম। ঠিক বলেছ, সরি, ঠিক বলেছেন। আপনি তনুশ্রীকে চেনেন না, তনুশ্রী কোন লেভেলে বাস করে আপনি চেনেন না তনুশ্রীকে, ঠিক আছে? একটু চিনে নেবেন, তারপরে তার সম্পর্কে কথা বলবেন, বুঝাতে পারলাম? চলো আগে। আপনি বলেছেন যে আমি এই চারজনকে সাপোর্ট করি, সাপোর্ট আপনি করেন, কোনো সমস্যা নেই। এদেরকে সাপোর্ট করে তাতে তোমার ফাটছে কেন? এবার না আস্তে আমি তুমিতে নামছি, ঠিক আছে? তো এদেরকে তনুশ্রী সাপোর্ট করে তোমার ফাটছে কেন? কে কাকে সাপোর্ট করবে তুমি সেটা ঠিক করে দেবে? কোথাকার হনু 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 এসেছো, ফটকি কোথাকার ফটকি এসেছো তুমি, যে কে কাকে সাপোর্ট করবে সেটা তুমি নির্ধারণ করে দেবে? আর নির্ধারণ তুমি করবে, নিজের যোগ্যতাটা একটু বিচার করো, ঠিক আছে? তো চলো এবার আগে। যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কাকে সাপোর্ট করবে কি না করবে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি ভিডিওতে যে কথাগুলো বলেছেন, যে সীমা যে কথাগুলো বলে স্ট্রেট কাট কথা, আমার খুব ভালো লাগে সেটা আপনি বলেছেন। রেইনবো লাইফ যে কথাগুলো বলে স্ট্রেট কাট কথা, আমার খুব ভালো লাগে। বনিও তাই, মিলিও তাই। আবার এটাও বলছেন তারা গালি দেয় কারণ বশত, কারণ ছাড়া তারা গালি দেয় না। আপনি কি দেখেছেন প্রত্যেকটা ভিডিওতে তারা যে ভাষায় মানুষকে গালিগালাজ করে, সেটা কি নোংরামো নয়? তাদেরকে সাপোর্ট করে আবার তাদের তারা গালাগালি দেয় সেটাও বলেছে। হ্যাঁ, আরে আমাদের প্রতিবাদটা তো এইটা, মাথা মোটা বোঝো না, আমাদের প্রতিবাদটাও এইটা যে কেউ যদি নোংরামো করে তাকে আচ্ছা মতো বিষ দাঁত ভেঙে দেবো আমরা, হ্যাঁ, বিষ ঝাড়িয়ে দেবো তাকে, ঠিক আছে? সে গালাগালি দিয়ে হোক আর থাবড়ে হোক আর যে করে হোক, তা তুমি তো নোংরাকে সাপোর্ট করছো, তুমি তো নোংরাকে সাপোর্ট করছো, তুমি এর মর্ম বুঝবে কী করে? এরা ভদ্রলোকেরাই ভদ্রদের বোঝে, ঠিক আছে? আর কেন গালাগালি দিচ্ছে সেটা তো সেই তনুশ্রী জানে, যে এই কারণে এই নোংরামো করছে বলে গালাগালি, যারা নোংরামো করে তাদের কি তোমার তুমি যেরকম সাপোর্ট তাদেরকে সাপোর্ট করে? তাদেরকে তো পেঁদানি দেয়, পেঁদানি। আর যারা বুকের খাস দেখিয়ে একটু ইয়ে করছে তারাই নোংরা, আর যারা মুখে নোংরামি করছে যে ভাষাগুলো দেখছে সেটা ছেলে মেয়ে বাচ্চা নিয়ে সেই ভিডিওগুলো দেখা যায় না, সেটা আপনার কাছে খারাপ লাগেনি? ও রিয়েলি, মুখে ভাষা দিলে ছেলে মেয়ে নিয়ে দেখা যায় না, রিয়েলি? আর যারা বুকের, যারা সব বুকের কাপড় খুলে দিয়ে ভিডিও করছে সেই সব ভিডিওগুলো বাচ্চা কাচ্চা নিয়ে দেখা যায়, তাই তো? তোমার এটাই তো মনের ইচ্ছা, তাই তো? হ্যাঁ, মহাপণ্ডিত নার্স, কি সাপোর্টার, এরকম সাপোর্টার থাকলে পৃথিবী ধ্বংস হতে আর বেশি দিন লাগবে না। তো আপনি দেখে এসেন যে কতটা নগ্ন ভাষায় তারা কথা বলে, আপনার মুখে কিন্তু এটা মানায় না, মানে কতটা নগ্ন ভাষা তারা
না দিতে পারে। এটা তারা নগ্ন ভাষায় কথা বলে, আর যারা নগ্ন শরীর দেখাচ্ছে সবাইকে তাকে এই মহিলা সাপোর্ট করে, ঠিক আছে? তাকে এই মহিলা সাপোর্ট করে, এই সুপ্রিয়া, এই সুপ্রিয়া দেবী, ঠিক আছে? তা যারা নোংরা দেখাচ্ছে, নগ্নতা দেখাচ্ছে, তাদেরকে এ সাপোর্ট করে। কিন্তু নগ্ন ভাষা মুখ থেকে বলা যাবে না, সেটা খুব নোংরা। আর তাদেরকে সাপোর্ট করছে কেন তনুষ্রী, তার কৈফিয়ত একে দিতে হবে। এত ফাটছে এই মহিলার, এই সুপ্রিয়া নার্স মহিলার। আপনার মুখে শোভা পায় না যে আপনি তাদেরকে সাপোর্ট করেন। তনুষ্রীর মুখে শোভা পায় না যে তাদেরকেও সাপোর্ট করে। তনুষ্রী কিসের সাপোর্ট করলে ভালো হতো? তোমার মনের কাছে যেতে পারত, ওই নগ্নতা যারা শরীর দেখায় তাদেরকে সাপোর্ট করলে তনুষ্রীর মুখে মানাতো, তাই তো? কিন্তু নগ্নতা দূর করার জন্য যে মুখের ভাষাগুলো বলছে সেগুলোকে সাপোর্ট করা তনুষ্রীর মুখে মানায় না, তাই? আমি ঠিক ঠিক তোমার মনের কথা বলেছি, তাই না? তাই না? তাই না? তোর মনের সঙ্গে মিলে হচ্ছে তো কথাটা, বলো। হ্যাঁ, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি সাপোর্ট করতেই পারেন, কিন্তু আরে বারবার বলছো কেন ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার? অবশ্যই তো তার ব্যক্তিগত ব্যাপার। তোমার যেমন ব্যক্তিগত ব্যাপার, তুমি নেংটিদের সাপোর্ট করছো, তারও ব্যক্তিগত ব্যাপার, সে যাদের নেংটিদের প্রোটেস্ট করছে তাদেরকে সাপোর্ট করছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তুমি হস্তক্ষেপ করছো কেন? তুমি কোথাকার চাঁদু হে তার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করার? হ্যাঁ, ব্যাপার জ্ঞান পাপই তো দেখতে পাচ্ছি। আমাদেরও কিন্তু ব্যক্তিগত ব্যাপার, আমরা কাকে সাপোর্ট করবো কি না করবো। তুমি কাকে সাপোর্ট করবে না করবে তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো তোমার ব্যক্তিগত ব্যাপারে কে কথা বলতে গেছে? তনুশ্রীর ভিডিওতে তো তুমি ছুটে গেছো, তুমি কমেন্ট করতে। তনুশ্রী কি তোমার ভিডিওতে এসছে? আর তার প্রয়োজন পড়ে না তোমার ভিডিওতে সে তার কমেন্ট করার। হ্যাঁ, তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি ব্যক্তিগত নিয়ে থাকো না, তুমি লোকের ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে যাচ্ছ কেন? হ্যাঁ, আপনি আমাকে বলেছেন, আমার কমেন্টের উত্তর দিয়েছেন যে আপনি তো অনামিকাকে সাপোর্ট করেন। হ্যাঁ, আমি করি, আমি তাকে করতাম না। তনুশ্রী ওর কমেন্টের উত্তর দিয়েছে, তুমি নিজেকে ভাগ্যবতী মনে করো, ভাগ্যবতী যে তনুশ্রীর মতো একজন ম্যাডাম তোমাকে তোমার কমেন্টের উত্তর দিয়েছে, এটা তুমি নিজেকে ভাগ্যবতী মনে করো, ঠিক আছে? আর হ্যাঁ, সাপোর্ট করি, কি গর্বের সহিত সাপোর্ট করি, লজ্জা করছে না বলতে এই কথাটা? হ্যাঁ, এই যে জ্ঞান পাপি নার্স, সবাই তো আয়া বলে, তুমি যে নার্স, কী করে নার্স হলে? আমি তো ভেবে পাই না, কখনোই নার্স না, তুমি আয়া। তা তোমার লজ্জা করছে না হ্যাঁ আমি সাপোর্ট করি বলতে নেংটিগুলোকে? তোমার মুখে না শুধু ঝামা ঘষে দেওয়া দরকার। আপনার কি ওপেন ক্যামেরা তাদের ট্যাগ বসিয়ে বলার কোনো দরকার ছিল যাদেরকে আমি সাপোর্ট করি? হ্যাঁ, আপনি সাপোর্ট করেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি তোমার মেন জ্বালাটা কোথায়, এবার বুঝেছি। আমি তাই ভাবলাম যে এত জ্বালা কিসের, তনুশ্রী কাকে সাপোর্ট করবে, কে কাকে সাপোর্ট করলো না করলো তার ব্যক্তিগত ব্যাপার, তা তোমার এত ফাটছে কেন? এইবার বুঝলাম তোমার এত কেন ফাটছে। ওই মিলি, সীমা, বনি এদের নাম ওই বড় ক্যামেরার সামনে মুখে ক্লিয়ার করেছে, মানে ওদের প্রচার হয়ে গেছে, ওদেরকে সাপোর্ট করেছে, এইটাই তোমার ফাটছে যে তোমার নামটা কেন বললো না। তোমাকে তো সাপোর্ট করতে পারতো, তোমার নামটা তো নিতে পারতো তনুশ্রী। ভুল হয়ে গেছে গো, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ঠিক ঠিক, আমি তনুশ্রীকে বলে দেবো, ঠিক আছে? যে এবার যেন বলো তোমার বড় ক্যামেরা সামনে কিন্তু বলবে যে এই যে এই সুপ্রিয়া এই মহিলা এই নেংটিদের সাপোর্ট করে, হ্যাঁ, তাই একে ঘেন্না করি, ঠিক আছে? এটা বলতে বলবো। এতক্ষণ পরে বুঝলাম যে তুমি তনুশ্রীর ব্যক্তিগত ব্যাপারে কেন ঢুকেছো ওই জ্বালায়, তুমি ওদের নাম বলেছে তোমার নামটা বলেনি, এটাই তোমার ফাটছে। আচ্ছা, এতক্ষণ পরে ঘটে এলো ব্যাপারটা, মনে মনে করেন, কিন্তু আপনি একদম ট্যাগ লাগিয়ে বলেছেন যে এদেরকে আমি সাপোর্ট করি। ও কেউ কাউকে যদি সাপোর্ট করে, মানে এই সুপ্রিয়ার কথায়, সুপ্রিয়া এই নার্সের কথা অনুযায়ী তুমি সাপোর্ট করো, তুমি মনে মনে করো, কেন ওপেনভাবে বলছো? আহারে বেচারি বেচারি, এ কে রে, এ কে, এ কে, এ তনুশ্রী কাকে সাপোর্ট করবে, কাকে ওপেন ওপেন ক্যামেরায় বলবে, সব কিছু এ ঠিক করে দেবে। সে মনের ভেতরে রাখবে না মনের বাইরে বের করবে, সেটা এ ঠিক করে দেবে। এখানেই বোঝা যাচ্ছে আপনার মন মানসিকতা কতটা ভালো। এই সুপ্রিয়া,
লিমিট রেখে কথা বল, লিমিট রেখে কথা বল। তুই তনুশ্রীদের মন মানসিকতা কথা বলে তুই জানতে চাস? তোর মতো তোর লেভেলের কথা তুই তনুশ্রীকে বলছিস? কোথায় চাঁদ তনুশ্রীদের, চাঁদ আর কোথায় পাঁদ তুই বুঝেছিস? তুই তনুশ্রীদের মন মানসিকতা কেমন তুই বিচার করতেছিস, জাজ করছিস? তুই তনুশ্রীদের পায়ের নখের যোগ্য না রে। তোর এত বড় সাহস কে দিয়েছে, এত বড় সাহস কে দিয়েছে তোকে? সেই জগতে তুই বিরং করিস? হ্যাঁ, তনুশ্রীদের কোথায় না তনুশ্রীর ধারে কাছে যাওয়ার চেষ্টা করিস না। আর এই যে শাড়ি, এই শাড়ি পরে এসেছিস না, সেজে গুজে তনুশ্রীদের মতো সাজতে জীবনেও পারবি না। ওসব চেষ্টা করিস না, ওসব চেষ্টা করতে আসিস না, তনুশ্রীদের মতো সাজার চেষ্টা করিস না। শুধু চেষ্টা, শুধু চেষ্টা, বৃথা চেষ্টা, জীবনে পারবি না। তোর হাজার হাজার বছর জন্ম নিলেও পারবি না। শোন, ওস তোমার এত বড় সাহস দিয়েছে কে? হু আর ইউ? তনুশ্রীর মন মানসিকতা, তনুশ্রীদের মন মানসিকতার পরিচয় তোমাকে দেওয়ার সাহস কে দিয়েছে? সেইটুকু বোঝার ক্ষমতা তোমার মতো চুনোপুঁটির নেই, বুঝেছ? তোমার মতো চুনোপুঁটির নেই। তনুশ্রী হাই লেভেলে বাস করে, অনেক সেখানে ছোঁয়ার ক্ষমতা তোমার নেই, বুঝতে পেরেছ? আমি আপনার বেশভূষা দেখে বুঝতে পেরেছি আপনি একজন ভদ্রমহিলা, তাই আপনার সঙ্গে আমি ভদ্রভাবে কথা বলছি। কিন্তু আপনি যাদেরকে সাপোর্ট করছেন তাদের ভিডিওগুলো আপনি দেখে এসেন এবং কোয়ালিটিতে তাদের কি নামে চেনে বা কি নামে ডাকে এটা আপনি একটু দেখে এসেন। বেশভূষা দেখে মনে হচ্ছে ভদ্র। আরে তনুশ্রী ভদ্র মহিলা, অসম্ভব ভদ্র মহিলা। কথা শুনে বুঝতে পারছিস? তুই কথা শুনে কি, তুই তো নোংরাকে সাপোর্ট করছিস। তুই যার মেন্টালি একটা নোংরা মহিলাদের সাপোর্ট করে তার মেন্টালিতে তনুশ্রীর জাজ এটা মানায়? তোকে মানায় এখন যে তুই তনুশ্রীর জাজ করবি? কাকে কে জাজ করছে, অবাক কাণ্ড। তো বেশভূষা নয়, ও অরিজিনালি ভদ্র, তোর মতো নোংরা মহিলা না, নোংরাদের সাপোর্ট করছে। তুই ওর সঙ্গে আগে জান, তনুশ্রীর সম্পর্কে আগে ভালো করে জেনে জুনে আয়, তারপরে ওকে নিয়ে ভিডিও করবি, ঠিক আছে? কেয়া জমা এদেরকে নিয়ে ভিডিও বানানো এটা প্রতিবাদ নয়। তাই নাকি? রিয়েলি কেয়া ঝুমাকে নিয়ে প্রতিবাদ করাটা প্রতিবাদ নয়, এটা কন্টেন্ট। তা তুমি কিসে কী করতে বসেছো, গু খেতে বসেছো? তুমি কী নিয়ে বসেছো? তুমি তো তনুশ্রীকে কন্টেন্ট বানিয়েছো, আর তুমি ওদেরকে সাপোর্ট করে কী করছো? কন্টেন্ট বানাচ্ছ না, ওরা ওদের বিপক্ষে ভিডিও করছে, ওদের প্রোটেস্ট করে ভিডিও করছে, এটা ওদের কন্টেন্ট। আর তুমি কি নাচতে নেমেছো? তুমি নাচ দেখাচ্ছ তোমার কন্টেন্ট না ওগুলো? তুমি তনুশ্রীকে নিয়ে যেটা বলছো এটা তোমার কন্টেন্ট নয়? তারপর তুমি ওদেরকে ওই নেংটিগুলো সাপোর্ট করছো ওটা তোমার কন্টেন্ট নয়? তুমি ওদেরকে কন্টেন্ট দেখাতে আসছো? তুমি কী করতে এসছো? তুমি কন্টেন্ট নিচ্ছ না? চাকরি ছেড়ে দিয়ে, নার্সের কাজ ছেড়ে দিয়ে রুগী সেবা, নার্স মানে কি রুগী সেবা, তুমি রুগী সেবা ছেড়ে দিয়ে তুমি এসছো ওয়াইটিতে নোংরাদের সাপোর্ট করতে? তাহলে তুমি রুগীদের কী সাপোর্ট করছো, রুগীদের কী সেবা দিচ্ছ? একটা নির্লজ্জ বেহায়া মহিলা সব যত সব নেংটিদের সাপোর্ট করছে, আবার বড় বড় গলায় কথা বলতেছে, তনুশ্রীদের বসে যা তনুশ্রীকে নিয়ে জাজ করতে বসে গেছো? তনুশ্রীদের মতো সেজে গুজে জীবনেও পারবি না, বুঝেছিস? তার চেষ্টাটাও করিস না, চেষ্টাটাও করিস না। অনেক কথা বলেছো তুমি তনুশ্রীকে নিয়ে, অনেক কথা। তনুশ্রীকে বলতে না ফেড়ে দেবো, পুরো ফেড়ে দেবো। তনুশ্রীকে কোনো কথা বলতে আসবি না, তনুশ্রীদিকে নিয়ে কোনো কথা বলতে আসবি না। তোর যোগ্যতা নেই তনুশ্রীকে কথা বলার। আর তনুশ্রীদি কাকে কাকে সাপোর্ট করবে সেটা তার নিজস্ব, ওই যে তোর কথায় তুই তো ভালো করে তোর বাংলা কথাটাই বলতে পারিস না। তুই এবার এসছিস লোকের প্রোটেস্ট করতে, লোকের জাজ করতে, নিজেকে ভালো করে আগে বাংলাগুলো শেখ ব্যক্তি, নিজের লেভেলটা কোথায় আগে জান, তারপরে আসবি এদের সম্পর্কে জাজ করতে। খুব ফাটছে, খুব ফাটছে, খুব ফাটছে। ওর নাম বলেনি, সুপ্রিয়ার নামটা বললো না, এদের নাম বললো, কি দুঃখ, কী দুঃখেও ফেটে পড়ছে, দুঃখের জ্বালায়ও আজকে তনুশ্রীর ভিডিও দোষ ধরতে বসে পড়েছে, দুঃখের জ্বালায়। তো বন্ধুরা আজকে আসছি, দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।